বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 12টি ট্রাকে করে 45 মেট্রিক টন 800 কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পেট্রাপোল বন্দরে ইলিশের চালান প্রবেশ করে। যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ইলিশ মাছ রপ্তানি করেছেন তারা হলো মাহিমা এন্টারপ্রাইজ, তাসনিয়া এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিশ প্রসেসিং, রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড, এবং ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম এসআর ইন্টারন্যাশনাল, নাচ ইমপ্রেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বার্খা বিকাশ ফিশিং এজেন্সি। চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন এমই এন্টারপ্রাইজ এবং গনি অ্যান্ড সন্স নামে দুটি সি অ্যান্ড এফ প্রতিষ্ঠান। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $10। গত বছর পূজা উপলক্ষে 2900 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র 1300 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। এবছর তারা 3950 মেট্রিক টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে। দুই দেশে শুল্কমুক্ত সুবিধায় এই ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এই ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে 79টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার বাংলাদেশের 79 জন রপ্তানিকারকের প্রত্যেককে 50 টন করে মোট 3950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আগামী 30 অক্টোবরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রপ্তানির নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। সিএনএফ এজেন্টের প্রতিনিধি ম্যানেজার রাজু আহমেদ জানান, আগামী 30 অক্টোবরের মধ্যে 3950 মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।